পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহায়তায় মমতার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আয়োজনে মাদক বিরোধী সচেতনতামূলক সাইক্লিং র্যালি সিআরবি শিরিষতলা চত্বরে সম্পন্ন হয়েছে। র্যালিটি শিরিষতলা হতে শুরু হয়ে রেলওয়ে স্কুলের সামনে টাইগার পাস মোড়, ওয়াসাস্থ নার্সারি ও ইস্পাহানি মোড়, রেডিসন ব্লু হল 24 হয়ে শিরিষতলা এসে শেষ হয়। মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল আলম নিজামি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 24 নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাজমুল হক ডিওক, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহরিয়ার, মমতার পরিচালক ইকবাল আল মাহমুদ, সহকারী পরিচালক কামরুন নাহার পারভিন, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ সেলিম ভূঁইয়া ও মমতার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মাদক কি? মাদক একটা ঘুণে পোকার মতো। ঘুণে পোকা কি করে? আস্তে 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 গাছের সারটা কেটে ফেলে, কেটে ফেলে গাছটাকে দুর্বল করে দেয়। ঠিক তেমনি মাদক একটা নেশা, যে নেশা আমার কিশোরকে ভাইকে যুব ভাইকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে, তাদের উন্নয়নটা নষ্ট করে দিচ্ছে। তারা যে উঠতি বয়সে তারা যে দেশের কাজে লাগবে সেই মেধাটাই তারা নষ্ট করে দিচ্ছে। তো আমি আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে বলবো, আজকে শুধু সাইক্লিং নয়, এই সাইক্লিংয়ের মাধ্যমে আমরা প্রচার করতে চাই মাদক সর্বনাশা। এই নেশাকে আমরা না বলবো, মাদককে না বলবো, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবো। আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন সমাজে কাজ করার জন্য অনেক কিছুই আছে, শুধু মাদক নয়, অনেক কাজ আছে যেগুলোর মাধ্যমে আমরা যদি জড়িত থাকি আমরা নিজেদেরকে উন্নয়ন করতে পারবো, নিজের পরিবারকে উন্নয়ন ঘটাতে পারবো, সর্বোপরি দেশের উন্নয়ন ঘটাতে পারবো। এ কে বলতে পারে এখানে যারা আজকে বসে আছে তারা এখান থেকে একজন বড় বিজ্ঞানী হবে না, একজন বড় গবেষক হবে না, দেশের রাষ্ট্র পরিচালনার জন্য একজন প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হবে না? এদের মধ্যেই উঠে আসতে পারে, জাতির ভবিষ্যৎ এখানে লুকিয়ে আছে। মনোযোগ দিতে হবে এবং আমরা সামাজিকভাবে যারা এই মাদকের সাথে জড়িত তাদেরকে আমরা অনুপ্রাণিত করবো মাদক থেকে দূরে আসার জন্য, এবং এই মাদকের সাথে যাতে আর কেউ নতুন করে জড়াতে না পারে সেজন্য আসলে এই ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব এবং খেলাধুলার সাথে জড়িত হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু আমরা একজন মানুষকে একজন সত্যিকারের নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো। আর আপনারা জানেন যে আমরা বাংলাদেশ একটা জায়গায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের 2041 সালে যে উন্নত বাংলাদেশের লক্ষ্যমাত্রা। আমরা 2021 সালে যে লক্ষ্যমাত্রা ছিল মধ্যমায়ের দেশ হওয়া, সেটা আমরা অনেকটা অ্যাচিভেবল এবং আমরা সেটা করার কাছাকাছি চলে এসেছি, এটা শুধুমাত্র একটা ঘোষণার অপেক্ষা। কিন্তু আমাদের যেই টার্গেট পরবর্তী 2041 উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ হতে গেলে আসলে মাদক এবং দুর্নীতিকেই যদি আমরা বন্ধ করতে পারি তাহলেই কিন্তু আমাদের মানে আমরা যেই গতি দেখাচ্ছি ইনশাল্লাহ আমরা সেই জায়গায় পৌঁছাবো। বা 2020-এর 17 মার্চ থেকে আমরা 2021-এর 17 মার্চ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করবো, উদযাপন করবো। এটা মুজিব বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। এটা কিন্তু আনুষ্ঠানিকতায় মনে করেন যে এটা আমরা শুধু অনুষ্ঠান করব, উদ্বোধন করব, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করব, এটা না। সরকারের এখানে বিভিন্ন দিকে অনেকগুলো টার্গেট আছে, যেমন যাদের জমি নাই, জমি আছে ঘর নাই, তাদেরকে ঘর বানিয়ে দিবে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রোগ্রাম। যেমন আমাদের বিদ্যুতের 100% ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছিয়ে দিবে, সরকারের আগে টার্গেট ছিল এই বছরের ডিসেম্বরে বিদ্যুৎ পৌঁছাবে, কিন্তু সরকার এখন বলছে আমি আরও 6 মাস আগে করবো, জুন মাসে করে দেব, বিদ্যুৎবিহীন কেউ থাকবে না। এটা একটা সামাজিক উন্নয়ন। এই জন্য SDG 2030 সালে আগামী প্রজন্মের জন্য যে বাসযোগ্য বাংলাদেশ আমরা করতে চাই সেটার যে 17টা গোল বা অভিষ্ট আছে সেগুলোর মধ্যে আমাদের প্রতিবদ্ধ বিষয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বলি যে আমার গ্রাম আমার শহর, অর্থাৎ আমি গ্রামকে গ্রামের মধ্যে শহরের সকল সুবিধা পৌঁছিয়ে দেবো, অর্থাৎ গ্রামের রাস্তাঘাট, স্কুল কলেজ, তারপর আপনার যে ইন্টারনেট ফ্যাসিলিটি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা যেগুলো শহরে উপভোগ করি সেগুলো গ্রামও পৌঁছে দেওয়া হবে। এটা কী জন্য? পুরো বাংলাদেশের জনগণকে একই খাতারে শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের স্বর্ণ বাংলা গঠন করার জন্য।